गुड मर्निंग एवरीवान, वेलकम टू माई चैनल। हमार नतुन एक ब्लगे तुम्हारा सकल के जाने अनेक अनेक वेलकाम। एखन बजे सकाल 8টা। एखन थेके आमी आमार आजके ब्लगटा शुरू करछि। किछुक्षण आगे घूम थेके उठलाम, घूम थेके उठे फ्रेश हये चले एसेछि किचेने, आर किचेने एसे चार बिस्किट दिलाम आमार हजबैंडके, ओ खेये चले गेलो दोकाने। आर एखन आमी ब्रेकफास्ट बानाबो, रुटि करबो आर किछु एकटा तरकारि करबो। तारपर दोकान थेके केउ एसे टिफिनटा निये जाबे। आर एखनो विमान घुमिये आछे, ओ घुमिये थाकते थाकते आमी सकालेर ब्रेकफास्टटा बानिये नेब। आर ओर शरीरटा कालके ना तार आगेर दिन सारा रात ओ बमि करेछे, माने वमिटिं होयेछे। आर परेर दिन सकाल सकाले डक्टरेर काछे निये गेलाम। डक्टरेर काछे निये जाओयार पर इंजेक्शन दिल। सारा रात जलटा खेले जलटा ओ माने ओर वमिटिं करछिलो एत बेशी, तो इंजेक्शन दिए आनार पर एखन ओ ठीक आछे। तो एखन आर ओके घुमा माने घुम एत जल्दी उठाबो ना, घुमिये था सब काजटा सेरे तारपर ओके उठाबो। আর এখানে দেখো আমার আটা মাখা হয়ে গেছে, সবগুলো একসাথে গোল গোল করে নিলাম, একবারে বেলে তারপর বানাবো। রুটিগুলো আমার বেলা হয়ে গেছে, এখন এক এক করে বানিয়ে নেব। গতকালকে বিমানকে হসপিটালে নিয়ে যাওয়ার পর গিয়ে দেখলাম অনেক বাচ্চা সেম প্রবলেম। এখন সিজন চেঞ্জ হয়েছে, ঠান্ডার থেকে গরম এসেছে। হঠাৎ করে ঠান্ডা ছিল, হঠাৎ করে গরম চলে এসেছে। তো সবার ঘরে বাচ্চাদেরই ভাইরাল সর্দি কাশি ফিভার। ডক্টরের মুখে ভাইরাল সর্দি কাশি শুনে মনটা একটু ভালো লাগলো, নাহলে তো ঘরে বসে বসে নানা ধরনের টেনশন, মানে মাথা নষ্ট হয়ে যায় বাচ্চাদের কিছু হলে। আর খেতে তারপর কোনো কাজই হাতে ওঠে না, মানে কিছু করতে ইচ্ছে হয় না, এত শরীর খারাপ ছিল। আর ভমিটিং হলে এমনিও বাচ্চারা উইক হয়ে যায়, কিছু বিমান তো একদম চুপচাপ 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 চুপচাপ, ওকে চুপচাপ দেখার অভ্যাস আমার নেই। এত দুষ্টুমি করে সারাদিন ঘরে, এটা ফেলে দেয় ওটা ফেলে দেয় এদিক থেকে ওই দিক, আর কিছু একটা হলে একদম চুপ করে বসে থাকবে, তখন আমার একদমই ভালো লাগে না। যত দুষ্টুমি করুক সেই দুষ্টুমিগুলো ভালো লাগে, কিন্তু চুপচাপ বসে থাকলে একদমই ভালো লাগে না। তো এত ভমিটিং করেছে, দুদিন কিছু খায়নি, ওয়ারেস আর ফ্রুট জুস, আর আমিও জোর করে খাওয়াইনি আবার যদি ভমিটিং হয় সেই ভয়ে। তো এখন তো ওকে খাওয়াতেই হবে। এখানে আলুগুলো কেটে আলুর তরকারিটা বসাবো, তারপর ওকে ঘুম থেকে উঠাবো, উঠিয়ে তারপর ফ্রেশ করাবো। ফ্রেশ করে তারপর ওকে একটু দুধ রুটি খাওয়াবো। আজকে অনেক দিন পর ওকে খাওয়াবো, দুদিন শিবরাত্রির দিন থেকে ও কিছু খায় না। তো এখানে দেখো আলু আর মিষ্টি কুমোর কেটে নিয়েছি, একটু হালকা পাতলা একটা তরকারি করব কালো জিরে ফোড়ন দিয়ে। তরকারিটা বসিয়ে এখানে বিমানের জন্য একটা রুটি আমি ছোট ছোট করে মানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এর মধ্যে একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। ও ঘুম থেকে উঠাবো, ওকে ফ্রেশ করাবো, অতক্ষণে রুটিগুলো একদম নরম হয়ে যাবে। আর এখানে দেখো আমার আলুর তরকারিও হয়ে গেছে, এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম। টিফিনটা এখন রেডি করে নিই, দোকান থেকে ফোন করেছে যে পাঠিয়েছে টিফিন নেওয়ার জন্য, তো এসে দাঁড়িয়ে থাকবে, তার আগে আমি রেডি করে রেখে দিই, আসলে পরে দিয়ে দিতে পারবো। বিমান যখন 6 মান্থ ছিল, যখন থেকে ওকে আমি সলিড ফুড শুরু করেছি, তখন থেকে একদিনে মানে বাদ যায়নি যেদিন আমি ওকে সকালে ঘুম থেকে ওঠার পর গরম জল না খাইয়ে কিছু খাইয়েছি। সকালে ঘুম থেকে উঠবে, ব্রাশ করিয়ে ফ্রেশ করে ওকে গরম জল খাওয়াবো, তারপরে আমি ওকে কিছু সকালে ব্রেকফাস্ট খাওয়াই। কিন্তু তারপরে ওর কনস্টিপেশন এই প্রবলেমগুলো ছোটোর থেকে। তো এখানে দেখো বিমানকে দুধ রুটি খাইয়ে দিয়েছি, একটু ফেলেও দিয়েছে। আর এখানে আমি আমার
আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। বিমান যখন ছোট ছিল, মানে একদম এক দু মাসের ছিল, তখন থেকে ওর এই প্রবলেমটা, 7 দিন 8 দিন পরে পরে ও পটি করত। তখন তো নর্মেল, একটা ছোট বাচ্চা ডক্টর দেখিয়েছিলাম, তখন বলে ছোট বাচ্চারা নাকি 7-8 দিন মানে পটি না করলেও চলে, টয়লেটটা ঠিক করে করলে হয়। তো এখন তো বড় হয়েছে, এখন রেগুলারই করে, কিন্তু ওর খুব টাইট পটি, এত বেশি টাইট মানে খুব কষ্ট হয়। কিন্তু ডক্টর দেখিয়েছি, ওকে রেগুলার নিওপেপটিন খাওয়াচ্ছি। নিওপেপটিন কনস্টিপেশন গ্যাসের জন্য ভালো বাচ্চাদের, তো রেগুলার ও খায়। কিন্তু তারপরও জানি না কি হবে, কবে ঠিক হবে কিছুই জানি না। আর যে যেটা খাওয়াতে বলে সেটাই খাওয়াই, ডাল দিয়ে ভাত। তো রোজ দিনই আমার ঘরে ডাল হয়, ডাল আলু সেদ্ধ, তারপর পেঁপে, এগুলো খাওয়াতে বলে এগুলো খাওয়াই, তারপরও ঠিক হয় না। দেখি এখন কবে ডক্টর দেখা, ডক্টর বা তো দেখাতেই থাকি এগুলোর জন্য, কি খাবে কি খেলে ভালো হবে এগুলোর জন্য তো ডক্টর ওকে দেখাতেই থাকি। যাই হোক, এগুলো কথা বাদ দিয়ে দেখো আমার বিছানা টিছানা তোলা সব কিছু হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, আর এখন বিছানা ভালো করে ঝাড়বো। সকালে সব কাজই আমার প্রায় হয়ে গেছে, বিছানা টিছানা তোলা, আর ঘর তেমন একটা নোংরাও ছিল না আমার। আর এখন এসেছি কিচেনে, রুটি করেছি, আর রুটি করার পর আটার গুঁড়া টুড়া পড়ে থাকে, তরকারি করেছে, তরকারি ঝোল টোল একটু পড়া ছিল, তো সেগুলো একটু মুছে টুছে পরিষ্কার করে, আর ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্টে টুকটাক বাসন আছে, এখন বাসনগুলো ধুয়ে দেওয়ার পর আমার সকালের কাজ কমপ্লিট। সারাদিন তো কাজ থাকে টুকটাক, এটা ওটা কাজ থাকে, সকালের কাজের পর একটু সময় আমি টিভি দেখি, টিভি দেখার তারপর আস্তে ধীরে, তারপর পুজো দেওয়া, তারপর দুপুরে রান্না টান্না, এগুলো তো আছে, সারাদিন তো কাজ থাকেই, কাজের তো আর শেষ নেই। কিন্তু সকালের মানে ব্রেকফাস্টের পরে একটু সময় বসে থাকলে ভালো লাগে, তারপর ফ্রেশ ফ্রেশ লাগে, তারপর নেক্সট যা কাজ থাকে সেগুলো করার জন্য। হে গাইজ, তো আমার বাসন টাসন ধোয়া সব কিছু হয়ে গেছে, সকালের যা যা কাজ ছিল সব কিছুই কমপ্লিট। তাহলে চলো আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করি। যদি আজকের ভিডিওতে তোমাদের কিছু একটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে, বাই।